বেলেগখিনি খাতুন জানাইমা বিশি কিনি উমরনি চেরাই কুরান মৈতু খালাইনে হাফেজ বরম জাফর জাকা সুনামুরা আমচাইনি বিশি নৈতি উমরনি ফৈসল আহমেদ ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا السلام عليكم উনি বর্তমান মানবা বর্তমান বাসিন্দা আনোয়ার হোসেনের বড় ছেলে আজকে গত 8/2/24 সালের তারিখে কোরআনে হাফেজ হয়েছে উনি এত অল্প বয়সে কোরআনে হাফেজ হওয়ার পরে আমাদের ময়নামার নাম সারা সোনামুরা চাপ ডিভিশনের মধ্যে উজ্জ্বল করেছে আমরা আশা রাখব এরকম হাফেজ যাতে প্রত্যেক ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে হাফেজ অথবা ডক্টর ইঞ্জিনিয়ার এবং প্রফেসর হয়ে এই ময়নামা গ্রামের নাম উজ্জ্বল করে আমি তাদের কাছে আশা রাখবো এই মাসুম বাচ্চার জন্য প্রত্যেকে যত সুনাগরিক বিন্দু আছে প্রত্যেক ধর্মীয় মানুষ যাতে তার জন্য প্রাণ ভরে দোয়া করে যাতে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই যে কোরআনের হাফেজ তার হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছে সেটা যাতে জারি থাকে ময়নামা বরডেভা জামে মসজিদের কমিটির পক্ষ থেকে এই কম বয়সী যে হাফিজ নাম কি ফয়সাল আহমদ খুব কম বয়সে সে হাফিজে কোরআন হয়েছে তার জন্যে এই গ্রামের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে আজকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাকে উৎসাহিত করা হয়েছে আর আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাচ্ছি যে এটাই যে তার ভবিষ্যতে যেন সে আরও বড় আলিম বড় উচ্চ দরজায় একজন জ্ঞানী ব্যক্তি হয় এটাই আপনারা তার জন্যে সকলে দোয়া করবেন আর আমাদের প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় যেন ঘরে ঘরে একজন হাফিজ এবং আলিম ডক্টর ইঞ্জিনিয়ার আমাদের সমাজের মধ্যে যেন হয় যেন সমাজ উন্নত হয় এটার দিকে আমরা মুসলিম সমাজ যেন ভূমিকা পালন করি এটাই আমার দেশবাসীর কাছে এটাই আমার আহ্বান